এই যে আমরা যে কাজগুলো করলাম এখানে কি করছি দেখেন তো, আগে আমার ক্যালকুলেটর ক্লাসটা বানানোর পর তারপর টেস্ট করছি না, হ্যাঁ এইটাকে বলা হয় ইউনিট টেস্টিং ব্লাজ, ঠিক আছে। আর টার্ম শুনবেন, যে টার্মের নাম হচ্ছে টিডিডি, টিডিডি তার মানে হচ্ছে টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট। মানে কি? মানে হচ্ছে এই শব্দের আগ পর্যন্ত আমরা যে কাজগুলো করছি, আগে কি করছি, ডেভেলপমেন্ট কোড লিখছি না আগে, মানে ক্যালকুলেটর ক্লাস লিখছি, তারপরে আমরা টেস্ট কোড লিখছি। কিন্তু এইখানে ফুল ফিলোসফি, ওয়ার্কিং স্টাইল সব কিছু কিন্তু উল্টা। এখানে আগে আমরা টেস্ট কোড লিখব, তারপরে আমরা ডেভেলপমেন্ট কোডে যাব। কিরকম একটা ছোট সিনারিও দেই, সাপোজ আপনার হাতে আছে একটা স্যালারি ক্যালকুলেটর, না দরকার, আপনি চাচ্ছেন যে এই স্যালারি ক্যালকুলেটর কি করবে, যদি আপনি তাকে 10,000 টাকার উপরে 10K, 10×10K, ঠিক আছে, এর চেয়ে বেশি টাকা দেন, সে আপনাকে 5% ট্যাক্স কেটে নেবে। বাট যদি আপনার স্যালারি হয় 10K এর কম, দ্যাট মিন্স 9.9K, 999 পর্যন্ত, সে কিন্তু ট্যাক্স কাটবে না, ঠিক আছে। সো এই যে স্যালারি ক্যালকুলেটর, আপনার যে নিট স্যালারি রিটার্ন করতেছে, এক ধরনের ক্যালকুলেশন না এইটা। আমরা কেমনে করতে পারি দুটো উপায়, একটা হচ্ছে গিয়ে আগে স্যালারি ক্যালকুলেটর সিএস বানায় মেথড মেনে তারপরে কাজটা করা, আরেকটি উপায় যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আগে আমাদের এক্সপেকটেশন আর অ্যাকচুয়ালটা সেট করতে হবে। মানে কি? মানে হচ্ছে আমরা কিছু সিনারিও মাথায় চিন্তা করব, আমি একবার দিব 10,000 টাকা, 10,000 5% কত, 100 টাকায় 5 টাকা, এখানে 3-0, এখানে 50 টাকা, 500 টাকা, 500 টাকা, তাহলে নেট স্যালারি কত হচ্ছে আমার? 2500 না নেট স্যালারি। তাহলে আমার যদি একটা গেট স্যালারি মেথড থাকে, আমি দিব এখানে 10,000 টাকা, আমার এক্সপেক্টেড কত? একটা সিনারিও, তাই না? তাহলে এই সিনারিওটা অ্যাপ্লাই করার জন্য আমার মিনিমাম অ্যামাউন্ট অফ কোড লিখতে হবে না, আমি কি এইটুকু সাকসেস করার জন্য এক্সট্রা অ্যাকচুয়াল লাইন কোড লিখব? তাহলে কি হচ্ছে, আমার ডিজাইন আর একটু বেটার হচ্ছে না? ডিজাইন মানে কিন্তু ইউআই ডিজাইন না, কোড আর্কিটেকচার, ডিজাইন বেটার হচ্ছে না? এই অ্যাপ্রোচটাকে বলা হয় টেস্ট ফার্স্ট বা টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট। আপনাদের করার দরকার নেই, আপনারা জাস্ট দেখেন কি লিখব। ভিডিও হচ্ছে, ভিডিও দিচ্ছি, পাবলিক ভয়েড গেট না, কি লিখবো, টেস্ট গেট স্যালারি। আচ্ছা ক্যালকুলেটর দিয়ে সেরে দিই, ক্যালকুলেটর ইকুয়ালস টু নিউ ক্যালকুলেটর ডট গেট স্যালারি লিখে যাই, এক পরেরটা পরে ইনপুট দিব কত, 10,000, এটা হচ্ছে আমার ইন্টিজার নেট স্যালারি। সো অ্যাসার্ট আর ইকুয়াল, প্রথমটা কি আমার এক্সপেক্টেড না, এক্সপেক্টেড কত, অ্যাকচুয়াল কত, বলে এটা বিল্ড করলে কি বিল্ড হবে, কি বলে, কি বলবে, বানাতে হবে, তাই না? বানা ফেলি, এই যে এখান থেকে গিয়ে
টোটাল গ্রেটার দেন কত? কত হবে টোটাল ক্রস? আচ্ছা রিটার্ন টোটাল, আচ্ছা মাইনাস ঠিক আছে না? আমার এখানে কিছু করার দরকার আছে নাই, জাস্ট রান করুন। সাকসেস, তাই না? তাহলে কি করলাম স্টেপগুলো খেয়াল করেন, আগে আমি ইচ্ছা করে এমন কোড লিখলাম যেটা এক্সিস্টেন্স নাই, তারপরে বিল্ড করলাম, বিল্ড কি হয়েছিল? বিল্ড হয় নাই, বিল্ড ফেল করছে। তারপরে আমি জাস্ট এইটুক পাস করার জন্য কিছু কোড লিখলাম, আবার বিল্ড করছি, বিল্ড সাকসেস, এরপর টেস্ট করছি, হয়ে গেছে। ঠিক আছে, স্টেপগুলো আর একটু ডিটেলস করা যাইতো, সেটা আর করলাম না। যেমন আসলে আমার যেটা করার কথা ছিল সেটা হচ্ছে এরকম, এটুক লিখলেই তো আমার বিল্ড পাস করতো, তাই না? কিন্তু আমার এটা লাল বাতি হইতো, সেই লাল বাতিটা গ্রিন করার জন্য আমি বাকি কোডটুকু এখানে লিখলাম। ঠিক আছে, সো এইটা হচ্ছে গিয়ে আমাদের টেস্ট ড্রিভেনের এক ধরনের ফিলোসফি। দ্যাটস ইট। 29 বাজে একটা পেন ড্রাইভ দাও।